আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসরাফিল ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি যে যার অবস্থানে সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি মগবাজারে অবস্থিত নিউ স্কটন রোড হোন্ডা শোরুম উইংস বিডিতে। আর আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন হোন্ডা সিভি শাইন এসপি 125 সিসির বাইকটি। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন এই বাইকটির বর্তমান মূল্য কত, এর পাশাপাশি বাইকটির ফুল ডিটেল সম্পর্কে। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। এবং এর পরবর্তীতে আপনারা কোন বাইকের ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো চলুন বন্ধুরা, মূল ভিডিও শুরু করি। তো বন্ধুরা, এই হলো আপনাদের প্রিয় বাইক হোন্ডা সিভি শাইন এসপি বাইকটি। তো অনেক ফ্রেন্ডসই আমাকে কমেন্টস করে জানিয়েছিলেন যে হোন্ডা সিভি শাইন এসপি 125 সিসির BS6 মডেলটি বাংলাদেশে কবে আসবে। এর পাশাপাশি আবার অনেক ফ্রেন্ডস আমাকে কমেন্টস করে জানিয়েছিলেন যে এই বাইকটির বর্তমান মূল্য কত এবং এই বাইক থেকে সিটিতে এবং হাইওয়েতে মাইলেজ কত পাওয়া যাবে। তো তাদের জন্য আজকের ভিডিওটা বেশ হেল্পফুল হবে। ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা সবাই অবগত যে হোন্ডা বাংলাদেশে একটি জনপ্রিয় ব্র্যান্ড। ইভেন হোন্ডার প্রত্যেকটা বাইকই কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় বাইক। আর 125 সিসি সব থেকে আকর্ষণীয় লুকের বাইক এই হোন্ডা সিভি শাইন এসপি বাইকটি। আর এই বাইকটা মূলত স্ট্যান্ডার্ড ক্যাটাগরির বাইক, সেক্ষেত্রে যারা মূলত ভালো মানের 125 সিসির বাইক নেবেন তাদের জন্য এই বাইকটা খুবই ভালো হবে। তো এই হোন্ডা সিভি শাইন এসপি বাইক থেকে আপনারা সিটিতে এবং হাইওয়েতে মাইলেজ পাবেন অ্যাভারেজ, কোম্পানি ক্লেম করে পার লিটারে 65 কিলোমিটার। তো আমরা অনেক ইউজার রিভিউতে দেখেছি যে এই হোন্ডা সিভি শাইন এসপি বাইক থেকে মাইলেজ পাওয়া যায় পার লিটারে 50-55 কিলোমিটার। এর পাশাপাশি টপ স্পিড হওয়া যায় 100+ পার ঘন্টায়। এবং এই হোন্ডা সিভি শাইন এসপি বাইকটির বর্তমান মূল্য 1,26,900 টাকা। এছাড়াও কিন্তু আপনারা যদি হোন্ডা শোরুম উইংস বিডি থেকে এই হোন্ডা সিভি শাইন এসপি বাইকটি কিনেন, সেক্ষেত্রে কিন্তু 4টি গিফট আইটেম পেয়ে যাবেন। নাম্বার 1, একটি হেলমেট। নাম্বার 2, একটি বাইক রাখার কাভার। নাম্বার 3, একটি উইন্ড ব্রেকার। নাম্বার 4, একটি চাবির রিং। এই 4টি গিফট কিন্তু পেয়ে যাবেন। আর যারা স্পেশালি আমার চ্যানেলের পক্ষ থেকে আসবেন তাদের জন্য কিন্তু এক্সট্রা একটা ডিসকাউন্ট থাকবে। তো বাইকটির ফুল ডিটেলসের কথা বলতে গেলে প্রথমে আমরা চলে যাব বাইকটির ফ্রন্টের টায়ারের দিকে। তো বন্ধুরা, বাইকটির ফ্রন্টে কিন্তু বড় সড়ো একটা ডিস্ক ব্রেক প্রোভাইড করা হয়েছে 240 মিলিমিটারের, এবং ডিস্ক ব্রেকটা দেওয়া হয়েছে খুবই উন্নত মানের। তো এই ডিস্ক ব্রেকের কারণে কিন্তু আপনি সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং সাপোর্টটা অনেক ভালো পাবেন। এর পাশাপাশি বাইকটির ফ্রন্টে তারা MRF-এর টায়ার দিয়েছে, এবং ফ্রন্টে টায়ারের চাকার গ্রিপও কিন্তু বন্ধুরা যথেষ্ট উন্নত মানের করা হয়েছে। এবং ফ্রন্টের চাকার সাইজ দেওয়া হয়েছে 80x100, এবং টিবলেস টায়ার দেওয়া হয়েছে, সেক্ষেত্রে রিমটা প্রোভাইড করা হয়েছে 18 সাইজের অ্যালয় রিং। এবং ফ্রন্টে যে সাসপেনশন প্রোভাইড করা হয়েছে একটা টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে। এর পরবর্তীতে চলে যাবো বাইকটির রেয়ারের দিকে। তো বাইকটির রেয়ারে দেখতেই পাচ্ছেন অ্যাডজাস্টর, খুবই আকর্ষণীয় একটা অ্যাডজাস্টর প্রোভাইড করা হয়েছে। এর পাশাপাশি রেয়ারের ব্রেকিং পারফরমেন্স দেওয়া হয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। তো রেয়ারের টায়ারের সাইজটা যদি আপনাদের দেখাই, রেয়ারও কিন্তু বন্ধুরা 80x100 সাইজের টায়ার দেওয়া হয়েছে। রেয়ারের টায়ারটাও টিউবলেস টায়ার, সেক্ষেত্রে চাকার গ্রিপও কিন্তু যথেষ্ট উন্নত মানের করা হয়েছে। তো স্পেশাল যে বিষয়টা পাচ্ছেন রেয়ারের এবং ফ্রন্টের, রিমটা কিন্তু পেয়ে যাচ্ছেন 18 সাইজের। এর পাশাপাশি সারিগার্ড তো থাকছেই, তো সারিগার্ডের কারণে কিন্তু যদি কোনো লেডি পিলিয়ন বসে সারিগার্ডের উপর পা রেখে বসতে পারবে। এবং রেয়ারের সাসপেনশন প্রোভাইড করা হয়েছে স্প্রিং লোডেড হাইড্রোলিক সাসপেনশন। এরপর যদি বাইকটির হেডলাইটের দেখাই, তো বন্ধুরা বাইকটির হেডলাইটের লুকটা কিন্তু আকর্ষণীয় লুক দেওয়া হয়েছে, এবং হেডলাইটে 12 ভোল্টের 35x35 ওয়াটের হ্যালোজেন হেডল্যাম্প প্রোভাইড করা হয়েছে। এবং সাইড ইন্ডিকেটারে দেওয়া হয়েছে ক্লিয়ার লেন্স, এর পাশাপাশি ভিতরে বাল্ব টাইপের সাইড ইন্ডিকেটার প্রোভাইড করা হয়েছে। এই পাশেও কিন্তু বন্ধুরা সেম ক্লিয়ার লেন্স এবং ভিতরে ইয়েলো কালারের বাল্ব দেওয়া হয়েছে। এরপর আমরা যদি বাইকটির ইঞ্জিন নিয়ে কথা বলি, বাইকটির ইঞ্জিনে 4-স্ট্রোক
सिंगल सिलिंडर एयरकूल इंजिन प्रोवाइड करा और ये इंजिन मूलत एस आई इंजिन इंजिन देवा बीएस फोर तो इंजिनेर पिस्टन डिसप्लेसमेंट 125 सीसी ये इंजिन थे अपनारा जो मैक्सिमाम पावर पाबेन 10.30 पीएस एट द रेट 7500 आरपीएम एर पाशापाशी ये इंजिन थे मैक्सिमाम टर्क उत्पन्न होबे 10.30 निउटन मीटर एट द रेट 5500 आरपीएम एवं इंजिन ऑपरेट करार जोन्नो एक फाइव स्पीड गियरबॉक्स पे आसें तो 125 सीसी बाइक हिसाब से किंतु अपना 5टा गियर पे आसें ये होंडा सीबी शाइन एसपी बाइकटीते এবং বাইকটির স্টার্টিং এর ক্ষেত্রে কিক এবং সেলফ দুটোই পাবেন তো আপনি কিন্তু আপনার সুবিধা মতো বাইকটা স্টার্ট করতে পারবেন তো আপনাদের আমি যেটা সাজেস্ট করব দিনের শুরুতে অবশ্যই কিক স্টার্ট দিয়ে বাইকটা স্টার্ট করবেন তাহলে কিন্তু আপনার বাইকটা অনেক ভালো থাকবে এরপর আপনারা যদি বাইকটির রিয়ারের দিকে দেখেন বাইকটির রিয়ারে টেইল ল্যাম্পটা দেওয়া হয়েছে অনেক আকর্ষণীয় এর পাশাপাশি সাইড ইন্ডিকেটর দেওয়া হয়েছে বাল্ব টাইপের এবং রিয়ারে যে পেজ আছেন প্যাসেঞ্জার গ্র্যাবরেল খুবই আকর্ষণীয় একটা প্যাসেঞ্জার গ্র্যাবরেল পেজ আছেন যার কারণে পিলিয়ন ধরে সুন্দরভাবে বসতে পারবে এবং সিট কভারটা যদি দেখাই বাইকটির সিট কভারটা কিন্তু বেশ আরামদায়ক এবং সিট কভারটা কিন্তু বেশ লম্বা অনায়াসে 2-3 জন বসতে পারবে বাট বাংলাদেশের নিয়ম অনুযায়ী 2 জন বসাইছেও এর পাশাপাশি বাইকটির ফুয়েল ট্যাঙ্ক যদি আপনারা দেখায় বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকটা কিন্তু অনেক আকর্ষণীয় লুক দেওয়া হয়েছে এবং বাইকটির ফুয়েল ট্যাঙ্কে বন্ধুরা 10.5 লিটার তেল ধরে এরপর বাইকটির হ্যান্ডেল বারটা যদি দেখাই বাইকটির হ্যান্ডেল বারটা দেওয়া হয়েছে 5 হ্যান্ডেল বার এর পাশাপাশি মিটারটা দেওয়া হয়েছে অনেক আকর্ষণীয় ডিজিটাল এবং অ্যানালগ কমিউনিকেশন মিটার প্রোভাইড করা হয়েছে এই হোন্ডা সিবি শাইন এসপি বাইকটিতে দেন বাইকটির বডির অ্যানিমেশন যদি আপনাদের জানিয়ে দিই বাইকটির দৈর্ঘ্য 2.7 মিলিমিটার বাইকটির প্রস্থ 820 মিলিমিটার এবং বাইকটির উচ্চতা দেওয়া হয়েছে 1280 মিলিমিটার এর পাশাপাশি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা যদি দেখায় বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 160 মিলিমিটার এবং বাইকটির ওজন বন্ধুরা 120 কেজি তো অনেকে আমাকে কমেন্টস করেন যে ভাই বাইকের ওজন ইনশিওর করেন না কেন তো তাদের জন্য যেটা বলবো অবশ্যই বাইকের ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু জানতে পারবেন সম্পূর্ণ ডিটেলস তো বন্ধুরা এই ছিল হোন্ডা সিবি শাইন এসপি বাইকটির ফুল ডিটেলস এর পাশাপাশি বর্তমান মূল্য সিটিতে এবং হাইতে মাইলেজ কত পাবেন তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই বাইকটির পজিটিভ ওয়েগুলো নাম্বার ওয়ান এই বাইকটিতে আপনারা পাচ্ছেন 5টা গিয়ার 125 সিসির বাইক হিসাবে পেয়ে যাবেন হোন্ডা সিবি শাইন এসপি বাইকে 5টি গিয়ার এর পাশাপাশি বাইকটির স্টার্টিংয়ের ক্ষেত্রে কিক এবং সেলফ পাবেন এবং বাইকটির লুক 125 সিসির খুবই আকর্ষণীয় একটা লুকের বাইক এই হোন্ডা সিবি শাইন এসপি বাইকটি আরও পাচ্ছেন এই বাইকটিতে আকর্ষণীয় মিটার এবং বাইকটির ফ্রন্টে রিয়ারে চাকা পাচ্ছেন টিউবলেস এবং রিমটা প্রোভাইড করা হয়েছে 18 সাইজে সেক্ষেত্রে কিন্তু অন্যান্য 125 সিসির বাইকের রিম ম্যাক্সিমাম হয়ে থাকে 17 সাইজের তো আপনারা এই হোন্ডা সিবি শাইন এসপি বাইকটির রিমটা পাচ্ছেন 18 সাইজের এবং টায়ার দুটি পাচ্ছেন কিন্তু টিউবলেস ফ্রন্টে এবং রিয়ারে দুটি টায়ারই টিউবলেস তো ডিস্ক ব্রেক সম্পর্কে যদি কিছু বলি ডিস্ক ব্রেকটা দেওয়া হয়েছে খুবই উন্নত মানের একটা ডিস্ক ব্রেক 240 মিলিমিটারের এর পাশাপাশি ইঞ্জিনের পারফরমেন্স দেওয়া হয়েছে ম্যাক্সিমাম পাওয়ার ম্যাক্সিমাম টর্ক অনেক বেশি যার কারণে কিন্তু সিটিতে এবং হাইওয়েতে মাইলেজটা অনেক ভালো পাবেন তো আপনাদের উদ্দেশ্যে এই বাইকটির মূল্যটা আমি আরও একবার শেয়ার করব এই বাইকটির বর্তমান মূল্য 1,26,900 টাকা দ্যাট মিন্স বলা চলে যে 1,27,000 টাকাই এবং এই বাইকটা যদি আপনি হোন্ডা শোরুম উইংস ফ্রি থেকে নেন সেক্ষেত্রে 4টি গিফট আইটেম পেয়ে যাচ্ছেন নাম্বার ওয়ান 1টি হেলমেট নাম্বার 2 1টি বাইক রাখার কাভার নাম্বার 3 1টি উইন্ড ব্রেকার নাম্বার 4 1টি চাবির রিং এছাড়াও আমার চ্যানেলের পক্ষ থেকে যারা আসবেন তাদের জন্য কিন্তু এক্সট্রা একটা ডিসকাউন্ট তো থাকছেই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করে আপনার বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দেবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ